প্রিয় দর্শক, আপনি জানেন কি মেয়েদের কোথায় হাত দিলে মিলনের জ্বালা উঠে যায়? অর্থাৎ মেয়েদের এমন একটা দুর্বল জায়গা আছে যেখানে হাত দিলে যে কোনো মেয়ে মিলনের জন্য পাগল হয়ে যায়। তখন সে মিলনের নেশায় একজন পুরুষকে খুঁজতে থাকে, আর তখন যাকে কাছে পায় তার সাথেই মিলন করতে চায়। দর্শক, আপনি যদি কোনো মেয়ে বা মহিলাকে মিলনের জন্য পাগল বানাতে চান এবং তার সাথে মিলন করতে চান, তাহলে আপনাকে বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে এমন একটা টিপস দেব, আপনি যদি ফলো করতে পারেন তাহলে যে কোনো মেয়ে বা মহিলা আপনার সাথে মিলন করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে মেয়েদের মিলনের জন্য পাগল করার গোপন টিপসগুলো শিখে নিন। আর আজকের ভিডিওতে আমি নতুন আর একটা টিপস দেব, যারা রাতে একবার মিলন করার পর আর ওই রাতে মিলন করার ইচ্ছে করে না, তাদের জন্য একটা খাবারের নাম বলবো। আপনি যদি ওই খাবারটা নিয়ম অনুযায়ী খান তাহলে আপনি এক রাতে 3 থেকে 4 বার মিলন করতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিপসগুলো 100% কাজের এবং এই ফর্মুলাটি ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আমরা টিপসগুলো জেনে নেই। বন্ধুরা, কি খেলে রাতে 3 থেকে 4 বার মিলন করা যায় এটা আমরা প্রথমে জানবো, এবং মেয়েদের কোথায় হাত দিলে মিলনের জন্য পাগল হয়ে যায় এটা জানবো শেষের দিকে। তাই খেয়াল করে দেখতে থাকুন। আমাদের দেশের অধিকাংশ পুরুষই রাতে একবার মিলন করার পর ওই রাতে আর মিলন করতে পারেন না বা ইচ্ছেই করে না। আবার অনেকের ইচ্ছা থাকলেও তাদের পুরুষঙ্গ দাঁড়ায় না। তাই এই রকম সমস্যায় যারা আছেন তাদের কথা চিন্তা করে আজ আমি আপনাদের একটি রেসিপির নাম বলে দিব, যেটা খেলে আপনি রাতে 3 থেকে 4 বার মিলন করতে পারবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে আমাদের 2টি উপাদান লাগবে। প্রথমটি হাঁসের ডিম, আর দ্বিতীয়টি হচ্ছে খাঁটি গরুর দুধ। দুধ যদি খাঁটি না হয় তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না, তাই খাঁটি গরুর দুধ ব্যবস্থা করুন এবং দুধটি ভালোভাবে জ্বালিয়ে নিন। এবং দুধ যখন ভালোভাবে জ্বালানো হয়ে যাবে তখন ওই দুধটি একটা গ্লাসে ঢেলে নিন এবং একটি হাঁসের ডিম ভেঙে দুধের মধ্যে দিয়ে দিন এবং ভালোভাবে নাড়িয়ে নিন। আর এই খাবারটি মিলনের 30 থেকে 40 মিনিট পূর্বে খেয়ে নিন। দেখবেন খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার পুরুষাঙ্গ দাঁড়াতে শুরু করবে এবং আপনি যখন মিলন করবেন তখন আগের মতো দ্রুত আপনার বীর্যপতন হবে না এবং একবার মিলন করার কিছু সময় পরই আপনার আবার উত্তেজনা অনুভব হবে, আপনি আবার মিলন করতে পারবেন। এবং দ্বিতীয়বার যখন মিলন করবেন তখন আপনি আরো দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন এবং আপনি অনেক জোরে জোরে মিলন করতে পারবেন, আপনার সঙ্গী পাবে মিলনের এক অতুলনীয় স্বাদ। বন্ধুরা, এই রেসিপিটি আপনি 7 থেকে 10 দিনের বেশি খাবেন না, পাশাপাশি আপনি খেজুর ও কলা খেতে পারেন। বন্ধুরা, এবার আমরা মেয়েদের কোথায় ধরলে মিলনের জন্য পাগল হয়ে যায় এই বিষয়টি জানব। বন্ধুরা, আপনারা যদি মেয়েদের কোথায় হাত দিলে মিলনের জন্য পাগল হয়ে যায় এই ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট করুন। যদি 500 কমেন্ট হয় তাহলে আমি এই বিষয়ে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন এবং ভালো না লাগলে ডিসলাইক দিন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। Thank you.